আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দাখিল নবম দশম শ্রেণী ইসলামের ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন নিয়ে আমরা আলোচনা করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 583 খ্রিস্টাব্দে আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হচ্ছে খাত্তাব, মায়ের নাম হচ্ছে হাতামা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরবের যে সময় তিনি জন্মগ্রহণ করেন ওই সময়ের যদি 17 জন বীরের মধ্যে আলোচনা করা হয় তার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি একাধারে যোদ্ধা ছিলেন, কুস্তিগীর ছিলেন, সাহিত্যিক ছিলেন, বিভিন্ন ধরনের গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকে তিনি ইসলামের শত্রু ছিলেন এবং মুসলমানদের জন্য একটা বড় ভয়ের একটা কারণ ছিল। পরবর্তী সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে ইসলাম গ্রহণ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে তার বোন এবং ভগ্নীর প্রতি দুজনেই ইসলাম গ্রহণ করছেন, তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি তার এবং বোন এবং বোনকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে তার বোন এবং বোনের বাড়ি থেকে উপস্থিত হলেন। তার বোনের নাম ছিল ফাতেমা, আর ফাতেমা এবং তার ভগ্নীপতি তার বোনের জামাই দুজনেই ইসলাম গ্রহণ করেছিল এবং তারা ওই সময় কোরআন পড়তেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছলেন এবং তাদেরকে বেদম মারপিট করলেন। তারা রক্তাক্ত হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মন একটু বিচলিত হয়ে গেল, বিগলিত হয়ে গেল। তখন তারা পড়েছিলেন সূরা তুহা। এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পক্ষ থেকে গায়বী থেকে মদত আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার বোন এবং বোনপতিকে মারধর করার পর রক্ত দেখলেন তাদের শরীরে। পরবর্তী সময় তার মন একটু বিচলিত হলো, বিগলিত হলো। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কী পড়তেছিলে, আমাকে পড়তে দাও। তখন তারা বললেন যে না, তুমি অপবিত্র, এই অপবিত্র অবস্থায় পবিত্র কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পাক পবিত্র হয়ে আসলেন, কোরআন শরীফ ধরলেন এবং পড়লেন। পরবর্তী সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন। সাহাবীরা যখন দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর আসতেছে এদিকে, তখন তারা বিবস্ত হয়ে গেলেন, তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, উমরকে এদিকে আসতে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন গেলেন, আল্লাহ রাসূলের পায়ে গিয়ে তিনি তার তরবারি সুপর্দ করে তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন এবং মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য তার সেবা, ইসলাম গ্রহণ করার পরে তার সেবা হলো যখন তিনি মুসলমান হয়ে গেলেন, তখন পূর্বে মুসলমানরা গোপনে ইসলাম প্রচার করত, গোপনে গোপনে আজান একামতের ব্যবস্থা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তিনি প্রকাশ্যে আজান দেওয়ার ব্যবস্থা করলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করার পরে মুসলমানদের শক্তি সামর্থ্য আস্তে আস্তে বাড়তে লাগলো, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন ধরনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি হুদাইবিয়ার সন্ধি লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে এই আল্লাহ রাসূলের কাছে তিনি বাধা দিলেন যে এটা সমস্ত কিছুই কুরাইশদের পক্ষে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল তাকে বুঝালেন। পরবর্তী সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হলেন এবং হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর দিল। সেই হুদাইবিয়ার সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন। তারপরে আমরা যদি দেখি যে তবুকের যুদ্ধ ছিল, কঠিন একটা যুদ্ধ, কঠিন সময়, সেখানে কে কী দান করবে, আল্লাহ রাসূল সব সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, বসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ নিয়ে আসলেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় রাসূলের জন্য তিনি রাসূলের খেদমতে তিনি দান করে দিলেন। পরবর্তী সময়ে তবুকের যুদ্ধ হলো এবং সেখানে মুসলমানরা জয়লাভ করলেন। এইভাবে তিনি তবুক, বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি কাছাকাছি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য ইসলামের জন্য ইসলামের ক্ষেত্রে তিনি দান করেন এবং তার দানের মাধ্যমে ইসলাম অনেক উপকৃত হয়। এভাবে তিনি ইসলামের সেবা করেন। এই হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন এবং ইসলাম গ্রহণ। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।